হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সুরেশ কবির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবজেট ব্লগস। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আমিও খুবই ভালো আছি। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও, সেটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও। আর এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে জাতীয় একটা ট্রাইপড, যারা মূলত ভিডিও করেন বা রিলস ভিডিও মেক করেন, অথবা যদি আপনারা কেউ টিকটক করে থাকেন সেই ক্ষেত্রে এই ট্রাইপডটা হতে পারে আপনাদের জন্য একটা আকর্ষণীয় ট্রাইপড। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি, চাইতেছি না যে ভিডিওটা খুব একটা বেশি বড় হোক। তো এই হচ্ছে মূলত ট্রাইপডটা, আর এটার মডেল হচ্ছে MT44 ট্রাইপড। তো এটা খুবই ভালো, বা এটা রিভিউটা আমি খুব ভালো দেখছি, এই জন্য আপনাদেরকেও সাজেস্ট করতেছি যদি আপনারা কেউ ট্রাইপড নেন অবশ্যই এইটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ট্রাইপড বলে পরিচিত। বক্সের ভিতরে এই ট্রাইপডটাই ছিল, আর একটা ইউজার ম্যানুয়াল আছে যেটা আমার দরকার নাই। এই হচ্ছে সেই ট্রাইপডটা, আপনি চাইলে সেলফি স্টিক হিসাবে ইউজ করতে পারবেন, চাইলে আপনি একটা জায়গায় স্টে করে মানে এটাকে রেখে আপনি ভিডিও করতে পারবেন। তো এই জন্যই মূলত বলতেছি যে এটা সব ধরনের ভিডিওর জন্য খুবই হেল্পফুল। দেখেন যে এটার হাইটটা কত বড় হয়েছে, এখন মানে মোটামুটি 5 ফিটের কাছাকাছি একটা হাইট আছে। যেহেতু আমার কাছে ফিতা নাই, আমি মাপতে পারতেছি না, বাট মনে হচ্ছে যে 5 ফিটের মতো একটা হাইট আছে। আর এটা খুবই পাতলা, খুবই লাইট ওয়েট। হ্যাঁ, এটা আপনি যে কোনো জায়গায় মানে জাস্ট এক হাতে ধরে এটাকে ইউজ করতে পারবেন, বা আপনারা চাইলে এটাতে সেলফি তুলতে পারবেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হাইট। এখন আমি আপনাদেরকে উপরে একটু ফোন সেট করে দেখাবো যে ফোন রাখার পর অ্যাকচুয়ালি এটা মানে দেখতে কেমন লাগে, বা কোন হাইট থেকে ভিডিও করা সম্ভব, এটা আপনাদেরকে একটু দেখাবো এখন আমি। তো নিচে রাখলাম, তো দেখতেছি যে নিচে রাখার পর মোটামুটি আমার হাইট হচ্ছে 5 ফিট 10। তো আমি মোটামুটি যেভাবে রাখতেছি যে মনে হইতেছে আমার কাছে যে এটা একদম একদম 5 ফিটই আছে। তো এই হাইটটা যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে যে এইখানে স্ক্রু উপরে একটা কালো একটা প্লাস্টিক থাকে, সেটা সর্বপ্রথম উঠায় ফেলবেন। উঠানোর পরবর্তীতে এই যে এই হ্যাঙ্গারটা টান দিলে এই যে মোবাইল রাখার জায়গাটা বের হয়ে যায়। তো আমি এখন পকেট থেকে একটা ফোন বের করতেছি, তো ফোনটা আমি আপাতত এখানে রাখবো, জাস্ট ডেমো দিতেছি আপনাদেরকে যে এটা কীভাবে ইউজ করা যায় আসলে। তো এই যে আমি রাখলাম, এই তো হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। তো বন্ধুরা, এই হচ্ছে একদম প্রপার সেট আপটা, যেটা আপনারা দেখতেছেন যে আমি যদি দেখাই একটু নিচে থেকে এই পাশ থেকে, দেখেন এটা হচ্ছে নিচে বসানোর জন্য এই স্পেসটা, আর এটা হচ্ছে একদম প্রপার সেট আপ। হ্যাঁ, আপনি চাইলে যা যেই কোনো জায়গায় জাস্ট রাখলেন, এটাকে ছেড়ে দিলেন, আর আপনার সামনে আপনার ক্যামেরাটা জাস্ট অন করবেন, আপনার মন মতো আপনি ভিডিও বানাবেন। এখন আমি হচ্ছে একদম ওই সেলফি স্টিকের উপরে ক্যামেরাটা বসাইছি, বসানোর পরবর্তীতে আমি এখন আপনাদেরকে একদম ডিরেক্ট ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখাচ্ছি যে মানে একদম ফেস মানে একজন মানুষ ছাড়া আপনি চাইলে পৃথিবীর যেই কোনো স্থানে যায় এটা দিয়ে ইজিলি ব্লগ করতে পারবেন, বা আপনার যে কোনো প্রয়োজনীয় ভিডিও আপনি এটা দিয়ে মেক করতে পারবেন। সবচেয়ে ইজি হবে, কারণ আপনার ফ্রেম নষ্ট হবে না, আপনাকে কাউকে বুঝাইতে হবে না যে আপনি এইভাবে করেন ওইভাবে করেন, আপনার কোনো প্যারাই নাই। তাদের জন্য একটা সাজেশন থাকবে যে যদি কারো এরকম ভিডিও করার কোনো ইচ্ছা থাকে, বা যদি কেউ অলরেডি এরকম ইচ্ছা পেশন করে থাকেন বা অলরেডি ভিডিও নিয়ে কাজ করে থাকেন, তারা চাইলে যদি আপনাদের দরকার মনে করেন, সেই ক্ষেত্রে যদি আপনারা কোনো ট্রাইপড কেনেন, আমি শুধু বলবো যে যদি ট্রাইপড কেউ নেন অবশ্যই এই ট্রাইপডটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ বাজারে সস্তা অনেক ট্রাইপড আছে। হ্যাঁ, আর এই ট্রাইপডটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা হচ্ছে খুব বেশিও না বাজেটের মধ্যে, আবার খুব কমও না, এটা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে সেরা একটা ট্রাইপড, এটা হচ্ছে বাজারের সেরা ট্রাইপড আমি বলবো। আর এটার মডেলটা সবসময় মনে রাখবেন MT44। তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করতে চাইতেছি, পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।